এক মার্কিন সেনাকে আটকের পর পরদিন দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দুই কোরিয়ার বিভাজনকারী রেখা পার হয়ে মার্কিন ওই সেনা উত্তর কোরিয়ায় প্রবেশ করলে তাকে আটক করা হয়। মার্কিন সশস্ত্র বাহিনীর একটি দল দুই কোরিয়ার বিভাজনকারী ওই এলাকা পরিদর্শনে গেলে হঠাৎ এক মার্কিন সেনা হাসতে হাসতে উত্তর কোরিয়ার সীমানায় ঢুকে পড়েন। এরপর তাকে আটক করে উত্তর কোরিয়ার সেনারা। এরপর বুধবার ভোরে 3:30 থেকে 4:45 নাগাদ পিয়ংইয়ং থেকে 550 কিলোমিটার পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের দিকে ছড়ে উত্তর কোরিয়া। চলতি মাসের 12 জুলাই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। এরপর ওই দিনই জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছিল। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।